1984 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যাত্রা শুরু করে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নায়ক রাজ্জাক, সাধারণ সম্পাদক ছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। এই দুজন সংগঠনটি গড়ে তুলেছিলেন শিল্পীদের এক ছায়াতলে রাখার জন্য। এদের পরে আরও অনেকে এসেছে এই সংগঠনটির শীর্ষ নেতৃত্বে, তাদের মধ্যে অনেকেই বেঁচে আছেন, আবার কেউ কেউ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। 1987 থেকে 1989 পর্যন্ত সংগঠনটির সভাপতি পদে ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুল্লাহ খান। একই সঙ্গে টানা তিনবারের মতো সাধারণ সম্পাদক হয়েছিলেন আহমেদ শরীফ। এরপর 1991 সালে সম্পাদক থেকে সভাপতি হন আহমেদ শরীফ, আর সাধারণ সম্পাদক হন নায়ক ইলিয়াস কাঞ্চন। 1993 সালেও সভাপতি ছিলেন আহমেদ শরীফ, তবে সাধারণ সম্পাদক পদে আসেন অভিনেতা মাহমুদ কলি। 1995 সালে শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে আসেন নায়ক আলমগীর, সাধারণ সম্পাদক হন খল অভিনেতা মাহবুব খান গুই। 1997 সালে আবারও সভাপতি নির্বাচিত হন আহমেদ শরীফ এবং সাধারণ সম্পাদক হন মাহমুদ কলি। 1999 সালে সাধারণ সম্পাদক থেকে সভাপতি হন মাহমুদ কলি আর সেক্রেটারি নির্বাচিত হন অভিনেতা মিজু আহমেদ। 2002 সালেও সভাপতি সম্পাদক ছিলেন মাহমুদ কলি এবং মিজু আহমেদ। 2004 সালে আবারও সভাপতি হন আহমেদ শরীফ, তবে এবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মনোয়ার হোসেন দেবজল। এরপর 2009 সালে শিল্পী সমিতির সভাপতির নেতৃত্বে আসেন মিজু আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন প্রয়াত নায়ক মান্না। 2009 থেকে 2011 পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন মিজু আহমেদ, তবে এ সময় সাধারণ সম্পাদক ছিলেন মাসুদ পারভেজ রুবেল। এরপর 2015 সালে সভাপতি ছিলেন ঢালিউডের কিং শাকিব খান, সাধারণ সম্পাদক ছিলেন মিশা সদর। টানা 2017 সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন শাকিব খান, তবে সাধারণ সম্পাদক পদে পরিবর্তিত হয়, আসেন নায়ক অমিত হাসান। এরপর 2017 সাল থেকে টানা 2022 সাল পর্যন্ত সভাপতি পদে মিশা সদাগর ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন নায়ক জায়েদ খান। এবার 2022 থেকে 24 মেয়াদের নির্বাচনে দীর্ঘ 32 বছর পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব কাঁধে নিলেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গেল শুক্রবার খল অভিনেতা মিশা সওদাগরকে 43 ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে 1989 থেকে 1991 সাল পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, সেবার তার প্যানেল থেকে সভাপতি হয়েছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। এরপর দীর্ঘ 32 বছর আর কখনও শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হননি তিনি, তবে বিদায়ী কমিটির সঙ্গে 2 মেয়াদে তিনি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, ফলে বর্তমান সময়ের শিল্পীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। সাদাকালো নিউজ।